বন্যা বিপর্যস্ত উত্তর ভারত এবং বৃন্দাবন, সেখানেও আটকে রয়েছেন বহু পর্যটক, বহু বাঙালি পর্যটক তারা আটকে রয়েছেন বৃন্দাবনে গিয়ে। তবে তাদের খাদ্য সমস্যা একদিকে যেমন পড়তে হচ্ছে, তার পাশাপাশি পানীয় সংকটে রয়েছেন পর্যটকরা। যেমনটা পর্যটকদের তরফ থেকে, আটকে থাকা পর্যটকদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোনো রকমভাবেই কোনো সহায়তা তারা পাচ্ছেন না, সেখানকার স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই অভিযোগই তারা আনছেন। এবং এই বেহাল অবস্থাতেই সেখানে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা। প্রথম খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখতে পাচ্ছেন যে বন্যা বিপর্যস্ত এই মুহূর্তে উত্তর ভারত এবং বৃন্দাবনের পরিস্থিতি। সেখানেও কার্যত জলমগ্ন বিভিন্ন এলাকা, এবং সেই জল পেরিয়েই মানুষজন তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। ভয়ানক এই পরিস্থিতি বৃন্দাবনে, এবং সেখানেই যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন তারাও আটকে পড়েন এই বন্যার কারণে। এবং এই বন্যার কবলে পড়ে, আটকে পড়ে তাদেরকে বহু সমস্যায় পড়তে হচ্ছে, পানীয় সংকট থেকে শুরু করে খাদ্য বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই মুহূর্তে কি পরিস্থিতি, পর্যটকদের সেখান থেকে উদ্ধার করার জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই অভি, কি এখনো পর্যন্ত যেটা খবর যে পর্যটকদের যে উদ্ধার কার্য সে এখনো চালানো হয়নি গো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, 4 দিন ধরে জলমগ্ন বৃন্দাবন শহর, সেই বৃন্দাবনে কিন্তু তীর্থস্থান, বহু পর্যটক, দেশ বিদেশের পর্যটক রয়েছে। উচিত ওখানকার সরকার বা মিউনিসিপ্যালিটি তাদের উদ্ধার কাজ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে উদ্ধার কাজে কেউ হাত লাগায়নি। শুধু তাই নয়, সমস্যায় পড়েছেন এলাকার যারা মানুষ রয়েছেন, যারা ওখানে বাস করেন তারাও, যেখানে যে কারণে যেটা জানা যাচ্ছে যে ওখানে নেই কোনো পানীয় জল, নেই কোনো খাদ্য, অর্থাৎ খাদ্যের অভাবে এবং পানীয় জলের অভাব পড়েছে, প্রচুর সংকট দেখা দিয়েছে, সেই সঙ্গে নেই বিদ্যুৎ। সেই কারণে ওই এলাকায় যে সমস্ত বাসিন্দারা আছে এবং বিশেষ করে পর্যটক, পর্যটকের সংখ্যা প্রায় 1,00,000 রয়েছে। ওখানে রয়েছে প্রচুর আশ্রম এবং লজ, সেই লজ কিন্তু পুরোপুরি ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওখানে 1 কোমর জল, প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে 1 কোমর করে জল, মানুষ বেরোতে পারছেন না, এবং সেই কারণে কিন্তু মানুষের কাছে খাদ্য বা পানীয় জল আসছে না। কিছু কিছু মানুষ নৌকা করে, ভেলা করে তারা জল বিক্রি করছে, যে জলের দাম 15 টাকা, সেই বোতল 1 লিটার জলের কিনতে হচ্ছে 35 থেকে 40 টাকায়। এবং খাদ্যের যে অভাব দেখা দিচ্ছে, কোনো গাড়ি না আসায় কোনো চাল থেকে ডাল থেকে আরম্ভ করে কিছুই পাওয়া যাচ্ছে না। এক কথা বলা যেতে পারে, বৃন্দাবনে যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছে এবং বৃন্দাবনবাসী, তারা কিন্তু পড়েছে প্রচুর সমস্যায়। সেই দিকে কিন্তু নজর নেই ওই ওই রাজ্য সরকারের, যে বিশেষ করে যারা গেছে পর্যটক, তারা বলছেন যে ওখানে একটা ব্যবস্থা করা দরকার ছিল, উদ্ধার কার্য এনডিএফ এর তরফ থেকে উদ্ধার কার্য বা সেনাবাহিনীর তরফ থেকে উদ্ধার কার্য চালানো উচিত। এবং যারা বাড়ি ফেরার কথা, তারা আটকে পড়েছে দিনের পর দিন, 4 দিন হয়ে গেল, এখনো কিন্তু এই এখানে কেউ হাত লাগায়নি তাদেরকে উদ্ধারের জন্য। এবং যথেষ্ট পরিমাণে যেটা পানীয় জল এবং ওষুধপত্র কোনোটাই মিলছে না, সবই অমিল, সেই সমস্যায় দেখা দিয়েছে সেই দুর্ভোগকে কিন্তু এলাকাবাসী থেকে পর্যটকরা। অভি বেশ, ধন্যবাদ তোমাকে চন্দন সেনগুপ্ত। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।